আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিংয়ের দাদা। আজকে এই লেকচার ভিডিওতে তোমাদের দেখাবো প্লে স্টোরে একটা অ্যাপ কিভাবে আমাদের আপডেট করতে হয় এই ব্যাপারটা। সো আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো, পাশাপাশি আমরা দেখবো কি কি ভুল আমরা করতে পারি এবং কি কি প্রয়োজন আমাদের একটা অ্যাপ আপডেট করার জন্য। সো খুব বেশি কথা না বাড়াই চলে যাচ্ছি আমাদের ডিরেক্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা একটা অ্যাপ অলরেডি বানিয়ে রেখেছি এবং যেসব আপডেট আমাদের দরকার ছিল বা যেসব বাগ আমাদের ফিক্সড করার দরকার ছিল সেসব ফিক্সড করে ফেলছি। এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে সর্বশেষ যে কাজটা করতে হবে একটা অ্যাপ রিলিজ করার জন্য, সেটা হলো যে আমাদের যেতে হবে বিল ডট গ্রেডেলে। দেখো বিল ডট গ্রেডেলে যদি আমরা যাই, এই যে বিল ডট গ্রেডেলে আসার পরে কিন্তু এখানে অনেক কিছু থাকে। দেখো এখানে আমাদের টার্গেট ভার্সন আছে, ভার্সন কোড আছে এবং ভার্সন নেম আছে। তো একটা অ্যাপ আপডেট করার জন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো কি, আমার ভার্সন কোডটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের অ্যাপটা যতবার আপডেট হবে ভার্সন কোডটা চেঞ্জ করে দিতে হবে। তুমি চাইলে ভার্সন নেমটা চেঞ্জ করতেও পারো না করতেও পারো। তো আমি এক্ষেত্রে কিন্তু 7.5.3 দিলাম। সো আমি এখানে 10 দিলাম, তোমাদের কিন্তু 1-2 থাকতে পারে, কারণ তোমরা কিন্তু নতুন করে দিতে পারো বা রিলিজ দেওয়ার পরে 1-2 বার চেঞ্জ করছো। এই জন্য তোমার, আমি কিন্তু অলরেডি 7 বার রিলিজ দিয়ে ফেলছি বা আপডেট দিয়ে ফেলছি, এই জন্য কিন্তু আমার অলরেডি এখানে 10 দিতে হলো বা 9 দিতে হলো, 9 বার আমি অলরেডি আপডেট করে ফেলছি, ঠিক আছে। সো এই জন্য আমি এই ভার্সন কোডটা চেঞ্জ করে দিলাম এবং এখানে ভার্সন নেমটা চেঞ্জ করে দিলাম। এই দুটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের করতে হবে, করার পরে কিন্তু তোমাদের এখানে সিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। সিঙ্ক করে দিলে এটা একটু সময় নিবে, 2-1 মিনিট সময় নিতে পারে জাস্ট সিঙ্ক হয়ে নেওয়ার জন্য বা নতুন ভার্সন কোডটা আপডেট হয়ে নেওয়ার জন্য। অলরাইট, দেখো আমাদের হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো, আমরা চলে যাবো বিল ডট গ্রেডেলে। এখানে দেখো সরি বিল্ডে চলে যাবো। বিল্ডে যাওয়ার পরে দেখো, বিল্ডে যাওয়ার পর আমরা কি জেনারেট এপিকে থেকে আমরা এপিকে জেনারেট করেছিলাম। যারা তোমরা আমার পাবলিশের ভিডিওটা দেখেছো তারা কিন্তু দেখেছো যে আমরা বিল্ডে গিয়ে আমরা এপিকে জেনারেট করেছিলাম এবং সেখানে পড়েছিলাম যে এবি ফরম্যাটে আমাদের অ্যাপ রিলিজ করে দেওয়া যায়, এপিকে ফরম্যাটে আমাদের অ্যাপটা রিলিজ করা যায়। সো আমরা কিন্তু এবি ফরম্যাটে যেহেতু আগে মেন রিলিজটা করেছিলাম, এই জন্য আমরা এবি ফরম্যাটেই রাখলাম এবং পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে বলতেছে কি পাথ, হ্যাঁ স্টোর কি পাথ, অর্থাৎ একটা কি পাথ থাকে যেটা আমরা কিন্তু বলেছিলাম যে কি পাথ ছাড়া কিন্তু আমরা কোনো অ্যাপ আপডেট করতে পারবো না। তো তোমরা যারা ওই ভিডিও দেখো না রিলিজের, ওই রিলিজের ভিডিওটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে লিঙ্ক, তুমি কিন্তু ওখান থেকে গিয়ে দেখে আসতে পারবা, ঠিক আছে। তো এই কিপারটা আমার সিলেক্ট করে দিতে হবে। তো আমি এক্সিস্টিং কিপারটা আমার যেটা ছিল, আমার কিপারটা যেখানে রেখেছিলাম আমি ওই কিপারটাকে জাস্ট সিলেক্ট করে দিব। দেখো এই কিপারটা আমার এখানে ছিল, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবং ওই কিপারে যে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিন্তু আমরা অ্যাপটা আপডেট করতে পারবো না, এটা আমরা কিন্তু এরর খেয়ে যাব, ঠিক আছে। সো ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটা আমি রিলিজের জন্য তৈরি করতেছি, একটা রিলিজের জন্য দিব, এই জন্য আমি এখানে ক্রিয়েট রিলিজে ক্লিক করে ফেললাম, ঠিক আছে। দেখো এটা একটু সময় নিবে, 2-3 মিনিট সময় নিতে হবে, তোমার ডিপেন্ড করে তোমার অ্যাপের সাইজের উপরে। সো ইন দ্য মিন টাইম আমরা যেটা করবো, আমরা আমাদের গুগল কনসোলে চলে যাব, ঠিক আছে। দেখো আমাদের প্লে কনসোল অ্যাকাউন্টে চলে আসি, আমরা যে অ্যাপটাকে আপডেট করতে চাচ্ছি সেই অ্যাপটাকে সিলেক্ট করে ফেলবো। আমরা এই অ্যাপটাকে সিলেক্ট করতে চাচ্ছি, আমাদের স্মার্ট দোকানদার, এই অ্যাপটাকে সিলেক্ট করলাম। এই অ্যাপটার কিন্তু আমরা পাবলিশও করেছিলাম একসাথে, সেই অ্যাপটা এটা কিন্তু আমাদের এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু চাইলে এই দেখো প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাপটা, তোমরা দেখো এখানে আমরা দেখো প্লে স্টোরে আমি চলে গেলাম এবং প্লে স্টোরে দেখো এই অ্যাপটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং 10টার বেশি এখন ডাউনলোড হয়ে গেছে এবং এই অ্যাপটা কিন্তু আমরা রিলিজ করেছিলাম, ভিডিওতে আছে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। সো এই আমরা এই ড্যাশবোর্ডে চলে আসলাম। এই অ্যাপের ড্যাশবোর্ডে আসার পরে আমরা যেটা করব, দেখো আমরা এই যে চলে আসবো রিলিজ ওভারভিউ, আমরা একটু চেক করব রিলিজ আমাদের কয়টা রিলিজ আমরা দিতে পেরেছি বা কোন কোন ভাষণটা আমরা রিলিজ দিয়েছিলাম লাস্ট। দেখো আমাদের কিন্তু এই যে 8 নম্বর ভার্সনটা রিলিজ অ্যাভেলেবল হয়ে আছে এখনো এবং এটা বেটা ভার্সন, 7 নম্বর একটা বেটা ভার্সন আমরা রিলিজ দিয়েছিলাম টেস্ট করার জন্য, ঠিক আছে। সো এটা আমরা দেখে ফেললাম। এটার পরে দেখো আমরা রিলিজ ড্যাশবোর্ডে ক্লিক করে ফেলবো, ঠিক আছে। তো প্রথমে আমরা গেলাম রিলিজ ওভারভিউ গেলাম, সেখান থেকে রিলিজটা চেক করে আমরা রিলিজ ড্যাশবোর্ডে চলে গেলাম। ইন দ্য মিন টাইম দেখো আমাদের অ্যাপটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ আমাদের অ্যাপটা রেডি, আমাদের এই নতুন ভার্সনের অ্যাপটা, এই দেখো আমাদের নতুন ভার্সনের অ্যাপটা রেডি, ঠিক আছে। আমি এটা একটু মিনিমাইজ করে রাখি আপাতত এবং এটাও মিনিমাইজ করে দিতাম। তো মিনিমাইজ করে আমি এটাকে এরকম করে টান দিয়ে রাখি এক কর্নারে। ওকে দেখো আমরা কিন্তু এই স্ক্রিনে চলে আসি, আচ্ছা এটা মিনিমাইজই করি। দেখো এই স্ক্রিনে আমরা চলে আসি, এখানে আসার পরে আমাদের যেটা করতে হবে আমাদের নিউ রিলিজে ক্লিক করতে হবে, ঠিক আছে। যেহেতু নতুন একটা ভার্সন আমরা দিচ্ছি এই জন্য আমার নিউ রিলিজে ক্লিক করতে হবে। তো নিউ রিলিজে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপটা আপলোড করে দিতে হবে। সো আমি এখানে অ্যাপটাকে আপলোড করে দিব, জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব এখান থেকে, এই ড্র্যাগ করলাম এই ড্রপ করলাম, ঠিক আছে। এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মধ্যে এটা একটু সময় নিতে পারে, রিলিজের আপলোড হতে যে সময় নিতে পারে 10-12 MB অ্যাপ, সেক্ষেত্রে এটা কিন্তু একটু সময় নিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের কিন্তু প্রিভিয়াস যে ভার্সনটা ছিল, আমাদের প্রিভিয়াস যে ভার্সন, ভার্সন নাম্বার 8 এবং 7.5.1, এটা কিন্তু আমাদের এখানে শো করছে যে এটা আমাদের আসলে প্রিভিয়াস ভার্সনটা ছিল, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখো আমাদের যেটা তোমাদের বলতে হবে সেটা হলো রিলিজ নোট। আমরা যখন একটা অ্যাপের বাগ সমাধান করি সেই বাগগুলো কি কি বাগ সমাধান করলাম এটা কিন্তু আমাদেরকে রিলিজ নোটে লিখে দিতে হয়। তোমরা চাইলে ইগনোর করতে পারো বা তোমরা চাইলে দিতেও পারো। এটা কোথায় দিতে হয় ভাইয়া, দেখো তোমরা যদি কোনো অ্যাপ দেখো, ধরো আমি এটা খুব ফেমাস কোনো অ্যাপটাতে দেখাই দিই, ধরো আমি দিলাম ফেসবুক,
ফেসবুক যেহেতু রেগুলার আপডেট দেয় অ্যাপটা এটাকেই দেখায়, এবং রিলিজ নোটটা কোথায় ব্যবহার করা হয় এটা তোমাদেরকে আমি দেখাই দেই একটু। ঠিক আছে, দেখো ফেসবুকের লাস্টের রিলিজ নোটটা কোনটা ছিল, এই দেখো লাস্ট আপডেট কত, 22 মার্চ 2023 হয়, এবং এই রিলিজে যেটা ওরা চেঞ্জেস আনছে দেখো, এই যে এই ফিচারসটা আনছে এই জন্য আসলে এই রিলিজটা রিলিজ নোটে এটা আসলে পাস করে দিছে। ঠিক আছে, এবং এটা ঠিক এই ব্যাপারটাই এখানে হয় যে আমরা রিলিজ নোটে কি কি করব বা কি কি বাগ সমাধান করছে এটা লিখে দিব। তো আমি এখানে মনে করে দিলাম মাইনর বাগ সলভ, তারপর বললাম যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইস্যু সলভ ডাটা, মানে যে সে বাগ আমি সমাধান করছি আছে, ডাটা ব্যাকআপ সলভ। ঠিক আছে, দেখো ডাটা ব্যাকআপ সলভ হয়ে গেছে। দেখো এর মধ্যে কিন্তু আমাদের অ্যাপটাও আপলোড হয়ে গেছে। দেখো অ্যাপ আপলোড হওয়ার পরে কিন্তু আমাদের এই যে ভার্সন নাম্বার 10 ছিল, এই ভার্সন নাম্বার 10 7.5.53 এটা কিন্তু আমাদের অলরেডি চলে আসে, যেটা আমরা কিন্তু এখানে বিল্ড গ্রেডেল করে দিয়েছিলাম, এটা অ্যাপটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপটা আপলোড হয়ে গেল, এবং এটার কিন্তু আমরা আবার মেসেজও দিয়ে দিলাম যে মেসেজটা আসলে যে বাগটা আমরা সলভ করছি এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা ক্লিক করবো নেক্সটে, নেক্সটে ক্লিক করলে আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট, আমাদের আপলোড হয়ে গেছে, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এখন দেখো আমাদের কিন্তু রেডি টু প্রোডাকশন, আমাদের কিন্তু রোল আউটে ক্লিক করে দিব। ঠিক আছে, জাস্ট রোল আউটে ক্লিক করলে রোল আউট করে দিব। দেখো রোল আউটে ক্লিক করলে আমাদের রোল আউটটা হয়ে গেছে, এবং এটা দেখো আমাদের কিন্তু অলরেডি এটা আবার নতুন একটা ওভারভিউ চলে গেছে। তো আমি যদি আবার সব অ্যাপে একটু চেক করি যে আমার এটা হয়েছে কিনা, দেখো আমার দেখো ইন রিভিউ আছে। তো ইন রিভিউ মোটামুটি 12 ঘন্টা থেকে মোটামুটি 24 ঘন্টার মধ্যে এটা রিলিজ হয়ে যাবে, সমস্যা নাই। নতুন ভাষণটা কোড কিন্তু তোমরা এইভাবে বা নতুন অ্যাপটা কিন্তু এভাবে তোমরা আসলে রিলিজ করতে পারবা বা আপডেট করে নিতে পারবা। সো এই রিলেটেড যদি কোনো কারো ইস্যু ফেস করো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি ভিডিও থেকে একটু উপকৃত হয় অবশ্যই আমরা অ্যান্ড্রয়েড ফ্লাটার কোডিং নিয়ে চ্যানেলের কথা বলি, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আশা করছি উপকার হবে। আমরা অ্যাড মুভ নিয়েও কথা বলবো, অ্যাডসেন্স নিয়েও কথা বলবো, তো যার যেটা প্রয়োজন পড়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, এবং আমাকে অবশ্যই সাপোর্ট করতে ভুলবো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।